বন্ধুরা, আপনারা দেখছেন ভারতৃবি বেঙ্গলি, আর ভারতৃবি বেঙ্গলির পর্দায় আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের আজকে সরাসরি নিয়ে চলে এসেছি বড়নগর রথতলায়, যেটা ডানলপের সন্নিকটে, এবং এখানে আজ থেকেই শুরু হয়ে গেল রথের প্রস্তুতি পর্ব। আপনারা জানেন আগের বছরে এখান থেকে খুব বড় আকৃতির তিনটে রথ বেরিয়েছিল, এবং যেটি প্রায় পুরীর সমতুল্য বা পুরীর পরেই যে রথের জায়গাটা স্থান আছে সেটাই হলো বড়নগর রথতলা। আর এবারের রথ হতে চলেছে আরও বড়, এবারের 35 ফুটের রথ আপনাদের উপহার দিচ্ছে বড়নগর রথতলা, এবং তারই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল আজ থেকে। মন্দিরের মধ্যে অনেক লোকের সমাগম হয়েছে এবং প্রত্যেককে প্রসাদ বিতরণের পালা চলছে। আর আজকে এই মুহূর্তে মন্দিরে উপস্থিত হয়েছেন সোমনাথ রায়চৌধুরী এবং অবশ্যই আপনাদের সকলের পরিচিত নির্মল ঘোষ। আমরা সরাসরি যাব নির্মল ঘোষের কাছে এবং জেনে নেব যে নির্মল ঘোষ কি বলছেন এই রথটিকে নিয়ে। এবং আপনাদেরও বলে রাখি যে আপনারাও রথতলায় ভিজিট করুন, কারণ এই রথটিকে আরও বেশি সাফল্যমণ্ডিত করে তোলবার জন্যেই, আপনাদের জন্যেই এই রথটি করা হচ্ছে। তাই জন্যেই এই রথে আপনাদের সকলকেই সাগর আবর্তন জানাচ্ছেন সোমনাথ রায়চৌধুরী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের নিউজটি অবশ্যই দেখুন, কারণ এরপরেই আমরা চলে যাব সরাসরি সোমনাথ রায়চৌধুরী এবং নির্মল ঘোষের কাছে, জেনে নেব ওনারা কি বলছেন এই রথের প্রস্তুতি পর্ব সম্বন্ধে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। প্রথমেই বলবো যে বাবুদা কেমন আছো একটু বল। জগন্নাথের কৃপায় খুব ভালো আছে। তো আগের বারে তো খুব বড় করে মন করে ঢুকে বা বলবো ওই দপ্তরের দিকে জগন্নাথের আলোচনা করা হচ্ছিল, বল করা হচ্ছিল বা রথ আমি দেখেছি। তো এবার তো কাল থেকেই মনে হয় তোমাদের রথের আমাদের আগের বার আমরা মন্দির শুরু হওয়ার পর থেকে প্রথমবার আগের বার আমরা রথ করেছিলাম 2022 আমাদের রথযাত্রা উৎসর্গ করা। আর তার থেকে বড় কথা, কালকে আমাদের শ্রীক্ষেত্রে চন্দনযাত্রা করে প্রভুর চন্দনযাত্রা, আমার গায়ে চন্দন লেপন হয়, আর সেই চন্দন লেপন থেকে চন্দনযাত্রা শুরু। তারপর স্নানযাত্রা আসবে, প্রভু স্নানযাত্রার পর প্রভুর অবসর হবে, অবসরের পর প্রভু বেরিয়ে রথযাত্রায় অংশ নেবে। তখন সমস্ত মানুষকে দর্শন দেবেন, সমস্ত মানুষ তাকে স্পর্শ করবে, তার আশীর্বাদ পাবে। সেই শুধু সেই সম্পর্কে কাজ থেকে সংঘবদ্ধ করা, সংগঠিত করা, এটা হচ্ছে আমার ভালো লাগছে। এখন থেকে একটা রথের আনন্দ, রথের উৎসব হচ্ছে। আমাদের দিন পনেরো আগের দিয়ে উপাসনা করে আমাদের মন্দিরের প্রসাদ ছাড়া আমরা বাইরে কিছু চাই না। তার মধ্যে অক্ষয় তৃতীয়ার দিক থেকে তো আরও কঠোর, কিন্তু মন্দিরের প্রসাদ পাবো আবার বহুদিন থেকে রথের উপরে ফিরে আসবেন। তারপরে আমাদের উপস্থিত হবে, তারপরে আমরা আবার বাড়িতে নিজের বাড়িতে খাওয়া দাওয়া করব। আর সেবায় এই যে দু মাস আমরা বড় আনন্দ থাকে তাই ব্রাহ্মণ এখানে এই রথযাত্রা স্নানযাত্রা এই কালকে অক্ষয় দ্বিতীয়া এর সম্পর্কে বেশি পুজো করা বা যে রথ হচ্ছে জগন্নাথ জি কা যে নীতি হ্যাঁ নীতি
শুনে নিলাম ওনার বক্তব্য। আর আপনাদের একটা কথা বলবো যে রথ কিন্তু শুরু হতে চলেছে, আর রথ মানেই বড়নগরবাসী কথা, পুরী বাদ দিয়ে যে কটা মন্দিরের নাম উল্লেখ করা যায় তার মধ্যে কিন্তু নাম করে নিয়েছে বড়নগরে এই জগন্নাথ। তাই যদি ভালোভাবে রথ দেখতে হয়, যারা পুরীতে যেতে পারবেন না তারা অবশ্যই এখানে আসুন এবং উপভোগ করুন একটা সুন্দর।